ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما نوراني مدرسة بغم غنس ما خلي كرتك آجتو أتكي قبطر تيشتا مبارسي قواجو دوار محفل صدح و شبابتي وبستيد حضرات علماء اكرام صدح و مربيان عظام ومرجب غيرا پردر عالم ومنرا আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে কথা হয়েছে, আমার পরেও বয়ান হবে, মেহমান বসে আছে। হযরত মাওলানা তারিক বিন আব্দুল কুদ্দুস, ইনার আব্বার নামও আব্দুল কুদ্দুস, আমার আব্বার নামও আব্দুল কুদ্দুস। আরো মজার বিষয় হলো, আমরা দুইজনেই এক মসজিদের খতিব, লক্ষ্মীপুর জেলা জামে মসজিদের খতিব, আমি দুই জুমা পড়াই, ইনি দুই জুমা পড়ায়। এক মসজিদের দুই খতিবরে মানুষ এক জায়গায় দাওয়াত দেয় না? অনেক সুন্দর কণ্ঠে সুন্দর ভাষায় সে ওয়াজ করে, ইনশাআল্লাহ আমার পরে সে বয়ান করে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মূলত হাজী সাহেব মহব্বত করে নিয়ে আসছে, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার বিবির ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা বিবির কবরকেও জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, আইয়ুন নাস আফদল, কোন মানুষ সর্বোত্তম? রাসূল বললেন, আতওয়ালুহুম আ'মারা ও আহসানুহুম আ'মালা, যার বয়সও বেশি আমলও সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজী সাহেব তো আল্লাহ তাআলা মুবারক বয়স দিয়েছেন, আমল সুন্দর দুটোই আছে, বয়সও বেশি আমল সুন্দর। আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনাদের সৌভাগ্য আপনারা জওয়ানও ছিলেন মুরব্বীও হয়েছেন, লেকিন আমাদের এই সৌভাগ্য আছে কিনা জানা তো নাই, জানা নাই। আর কতদিন আপনাদের মাঝে থাকবো আমরা, কতদিন কথা বলতে পারব? কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে বলেন? কতগুলো কালিমা আছে,
সাইয়দুল ইস্তিগফার যদি কেউ মাগরিবে পরে পড়ে, ফজরের পরে পড়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়ামুত ফি তিলকা লাইলা, সে ওই রাতে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা তাবাহা আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। এটাকে বলে সাইয়দুল ইস্তিগফার, দিনে বা রাতে কেউ পড়বে না, যেই পড়ে ওই দিনে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। কালকের আগের দিন আমার মাহফিল ছিল চাটখিল, সেখানে একজন মহিয়সী রমণীর ইন্তেকাল হয়ে গেছে, এক মহিলার ইন্তেকাল হয়ে গেছে। তা আমি ওনার তাজিয়াতের জন্য তার ঘরে গেলাম, তো ওই মহিলার ভাই বললেন যে হুজুর আমার বোন গত এক সপ্তাহ থেকে এক টানা বেহুশ হয়ে আছে, হুঁশ ছিল না, হুঁশ আসেই নাই, কালকে দুপুর বেলা হঠাৎ করে হুঁশ আসছে। মহিলার নিজের ঢাকা বাড়ি, আটতলা বাড়ি, স্বামীও ইন্তেকাল হয়ে গেছে, শুধু একটা মাত্র মেয়ে, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করা মেয়ে। তো মেয়েকে বলতেছে, হুঁশ খুলেই বলি, ফিরে এসে বলল মা এখানে বসো। তো মেয়ে বসছে সাথে, আমি সাইয়দুল ইস্তিগফার পড়ি, তুমি শোনো। সাইয়দুল ইস্তিগফার পড়ে বলছে মা, মেয়েকে বলছে আমার সাইয়দুল ইস্তিগফার কি হয়েছে? জি মা হয়ে গেছে। মুচকি হেসে দিয়ে চোখ বন্ধ করে ফেলছে, শেষ। এজন্য মেরে ভাইও, মরবেন তো দিনে অথবা রাতে, তিন নম্বর কোনো সুযোগ নাই। কখন মরবেন বলেন? দিনে বা রাতে। তো যদি সকালবেলা পড়েন, সন্ধ্যাবেলা পড়েন, আশা করা যায় জান্নাত। দোয়াটা ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বাস, আজকে রাতে যদি মরে যান জান্নাত। এটা মুখস্থ করে নেবেন, উস্তাদদের কাছ থেকে শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন, এমন সময় একজন ছুটে এসে বলল আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বলল আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা এবারও বললেন তোমরা যেতে পারো, আমার ঘরে আগুন লাগবে না। আবার এসে আরেকজন বলল আবু দারদা সব তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবু দারদা আপনার ঘর তো জ্বলে গেছে। হযরত আবু দারদা বলেন যেতে পারো তোমরা, আমার ঘরে আগুন লাগবে না। হযরত আবু দারদাকে নিশ্চয়ই কোনো সাহাবী বলেছেন অথবা তাবেঈ বলেছেন, তাবে তাবেঈ বলার সুযোগ ছিল না, তখন তাবে তাবেঈ ছিল, তখন কে ছিল, হয় সাহাবী না হয় তাবেঈ। কোনো মহিলা তো বলেননি, কোনো নাবালিগও বলেনি, কোনো পাগল ছাগলও বলে নাই, লেকিন হযরত আবু দারদা ধীরতার সাথে বললেন যাও তোমরা যেতে পারো, আমার ঘরে আগুন লাগবে না। চতুর্থ নম্বর এক লোক ছুটে এসে বলল আবু দারদা মহল্লা আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। হযরত আবু দারদাকে জিজ্ঞেস করা হলো আপনি এত ধীরতার সাথে কি করে বললেন? আপনার সামিআত উযনায়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দু কান রাসূলকে বলতে শুনেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি সকালবেলা আর সন্ধ্যাবেলা এই কালেমাগুলো পড়ে আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবে। আমি তো সকালবেলা এই কালেমা পড়েছি, অতএব আমার ইয়াকিন ছিল যদি আসমান টুকরো টুকরো হয়ে যাওয়ার সংবাদ আসতো হইতে পারত, জমিন টুকরো টুকরো হয়ে যাওয়ার সংবাদ আসতো তাও হইতে পারত, আরব সাগরে আগুন লেগে গেছে এটা যদি তোমরা আমাকে বলতে আমি তাও বিশ্বাস করতাম, লেকিন আমার ঘরে কিছু হবে এটা আমি বিশ্বাস করতে পারি না। যেহেতু রাসূল বলেছিলেন, কি ছিল এদের ইয়াকিনের দুনিয়া বলে, আপনারা বসেন পাঁচজন মানুষ বসে, এই পাঁচজন বসলেও তো আমার নাজাতের জন্য আরো পাঁচজন মানুষ দাঁড়া, বুঝেন না, আর আপনারা চলে গেলেও আমার খুব বেশি ক্ষতি হবে না, নিশ্চিত থাকতে পারে, মনে হয় বুঝেন। এনারা যদি এখন বলে আমরা চলে যাই তো আমার কোনো খুব বেশি ক্ষতি হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন, হ্যাঁ আপনি বসলে আমার অনেক লাভ, আপনার ক্ষতি হবে না আমার অনেক লাভ, বসে না দাঁড়ানো তুমি আসো আসো ভাইয়া আসো আসো, কাম না বেশি কাম আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, আমি আমার রাসূল থেকে শুনেছি এই কালেমাগুলো যে পড়বে আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবে। আমি তো এগুলো সকালবেলা পড়েছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর ওয়া আন্না আল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم الحمد لله আমি পড়ে নিয়েছি আমার সাথে মাগে পরে মুত্তাসিলান বয়ান করতে বসছি পড়তে পারি নাই এখনো পড়তে না পারলে আমার রাত কি হবে এজন্য আমি পড়ে নিয়েছি ওয়াজ হয়েছে পড়ো রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি মাগরিবের পরে তিনবার সূরা ইখলাস পড়ে, তিনবার সূরা ফালাক পড়ে, তিনবার সূরা নাস পড়ে, কয়টা সূরা কয়বার, নয়বার, ফজরের পরে নয়বার, মাগরিবের পরে নয়বার, আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন আব্দুল্লাহ তুকফিকা মিন কুল্লি শাই, কথা দিলাম এই দিনে এই রাতে রব্বে করিম তোমাকে সারা পৃথিবীর যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে। কটা সূরা বলেন, কি কি সূরা ফালাক কয়, ইখলাস কয়বার, তিনবার, ফালাক কয়বার, নাস কয়বার, সূরা ইখলাস দিয়ে আপনি তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলেন, সূরা ফালাক দিয়ে শরীরটাকে বাঁচিয়ে দিলেন, আর সূরা নাস দিয়ে রূহটাকে বাঁচিয়ে দিলেন, এটা আপনাকে দেওয়া হাদিয়া আমার পক্ষ থেকে, আমার নয়টা কিতাব আপনাকে দেওয়া হবে, টাকা আমি দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস কয়বার, ইখলাস দিয়ে কোথায় ঢুকলেন আপনি, তাওহীদের দুর্গের ভিতরে বলেন, আর ফালাক দিয়ে শরীর বাঁচাবার তাবিজ তাবিজ খেয়ে নিলেন, আর নাজ দিয়ে রূহ বাঁচাবার তাবিজ নিয়ে নিলেন, কয়টা বলেন, তিন সূরা দিয়ে কি করলেন বলেন, প্রথম সূরা দিয়ে তাওহীদের দুর্গের মধ্যে আপনি ঢুকে গেলেন, আর সূরা ফালাক দিয়ে করোনা থেকে বেঁচে গেলেন, আর সূরা নাস দিয়ে ফখর কেবির রিয়া বুগজ গীবত ছেকায় থেকে দিল বেঁচে গেল, মিন শাররি মা খালাক, রব্বে করিম আপনি যত কিছু বানিয়েছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে আমাকে বাঁচিয়ে দিন,
মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, রব সারা পৃথিবীতে যে কেউ আমার পেছনে লেগে যায় তার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন। কি কি হয়ে গেল বলো? 9:16 বাজে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয়টা বাজে শুরু করছিলাম? এখন 19 কয় মিনিট? এই 3 মিনিটে রক্ষা কবচ হয়ে গেল। যদি ফেসবুকে এখন কেউ লিখে দেয় আগামী বৃহস্পতিবারে রাত 3টা বাজে কক্সবাজার গিয়া বঙ্গোপসাগরে 3টা ডুব দিলে আর করোনা হবে না, আবাল বৃদ্ধ বনিতা সকলে দৌড় দিবে, মন্ত্রীরাও যাবে এমপিরাও যাবে। একটা কথা কইছি তো, যদি হইয়া যায় বুঝেন নাই কি বলবে বলে, যদি লাগিয়া যায় বঙ্গোপসাগরে গিয়ে রাত 3টা বাজে 3টা ডুব দিলে এই শব্দ আবার তো কয়ে দিতে পারে। লেকিন রসুল বলেন, মুহাম্মাদুর রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি, মাগরিবের পরে তিনবার তিনবার তিনবার, ফজরের পরে তিনবার 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 পড়বা, যেন রসুল বলেন যাও করোনা হবে না। কুফরি গামিন করলে করোনা হবে না, বলেন অমিক্রন হবে না, দাজ্জালে তোমাকে ধরবে না, জিনে ধরবে না, তাবিজে কাজ হবে না। কে বলেছে? সত্য বলছে না মিথ্যা বলছে? করবো তো ইনশাল্লাহ, আল্লাহ তাওফিক দান করে। মুরব্বীরা বলেন করবেন তো ইনশাল্লাহ, জওয়ানরা বলো, ছাত্ররা বলো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে,
দশ বার আলহামদুলিল্লাহ পড়ে, দশ বার আল্লাহ আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সবকটা সহজ না কঠিন? রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, আমলটা বড় সহজ। অমাইয়া আমাল বিমা খালিল, তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় হাতে গোনা। রাসূল বলেন তুমি যদি দশ বার পড়ো এভাবে হয়ে যাবে 30 বার, আসর নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45000 বার, এক বছরে হবে 540000 বার, 20 বছর হবে 1,40,00,000। 9:22 কত ধ্যানের সাথে মহাব্বতের সাথে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার ধ্যানের সাথে মহাব্বত ফুরের মানুষ মহাব্বতের সাথে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার, 9টা কত? আল্লাহু আকবার। কয় মিনিটে শুরু করছি? এখন কত বাজে? আরে 23 শেষ করছি, 1 মিনিট। কয় মিনিট লাগে? 5-50 সেকেন্ড আমার লাগে, 5-50 সেকেন্ড। এবার বলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? হা হা বলেন হা। গতকাল কে কে পড়ছেন হাত তোলেন? আলহামদুলিল্লাহ, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। ছোটরা যারা আছো তোমাদের সৌভাগ্য, তোমরা আগেই শুনে গেছো, আমরা শুনতে দেরি হয়ে গেছে। এরপরে আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাওয়া। এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। কি 3টা সবক কিন্তু শিখে হয়ে গেছে, 4টা হয়ে গেছে, আরে 5টা হয়ে গেছে, দোয়া আবেদার দা 1টা, 6টা হয়ে গেছে, সাইয়্যিদুল ইস্তিগফার শিখে হয়ে গেছে, দোয়া আবেদার দা হয়ে গেছে, 3 কুলের আমল হয়ে গেছে, সুবহানাল্লাহ 10 বার হয়ে গেছে, আর ঘুমাবার সময় কত? 33 34 বলেন, আর 5 ওয়াক্ত নামাজের পরে 33 34। কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে পড়েন সুবহানাল্লাহ, থামেন, আগে পড়তেন কেমনে? কেমনে পড়তেন? আমি পড়তাম এভাবে, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নুনে যাই লামে ধরবো বল বাবা, এ নুনে যাই লামের ধরবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পারবো না ইনশাআল্লাহ। আরশ আজিম মালিক যেন এই মুহূর্তে খুশি হয়ে গেছে, দেখো দেখো ওখানে আমার তাসবিহ শেখানো হচ্ছে, আমার তাহমিদ শেখানো হচ্ছে, আমার তাকবীর শেখানো হচ্ছে, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, কতবার 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন যার জীবনের প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এইজন্য রাসূল বলেন তোমাদের বাচ্চাদেরকে প্রথম কথা শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত প্রায় মানুষগুলোর সামনে তোমরা বেশি বেশি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরে যুবক একবার বললে যদি 10-10টা টাকা দিত কয়বার বলতা, একবার বললে যদি 1 টাকা দিত তাইলে কয়বার বলতা, অথচ কালেমায়ে তৈবা একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত, 10টা দুনিয়া বরাবর জান্নাত, কতবার বলা কতবার, যারা আমার মতো বুড়ো হয়ে গেছেন আর কতদিন সময় পাবেন, চলেন আজ থেকে 100 বার করে দিনে 100 বার করে রাতে পড়বো বলেন ইনশাআল্লাহ, বলেন দিনে কতবার রাতে কতবার, এক খিলি পান খাওয়ার টাইম লাগে না, 100 বার করতে এক খিলি পান খাওয়ার টাইম লাগে না, পান খেলেন কতবার কালেমা পড়লেন কতবার, একটা বিড়ি খাওয়ার টাইম লাগে না, বিড়ি খেলেন কতবার কালেমা পড়লেন কতবার, কি একটা খবর শোনার টাইম লাগে না, খবর শুনলেন কতবার কালেমা পড়লেন কতবার, একটা আশ্চর্য খবর শুনে আপনাদেরকে শোনাবো, আমি জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা পূর্ণাঙ্গ টেলিভিশনের খবর শুনি নাই, আলহামদুলিল্লাহ বলে মানুষ না পাই যাবে। আরো মজার খবর শুনে শোনায়, গত 25 বছরে আমি 1 মিনিট টেলিভিশনের সামনে বসি নাই, আলহামদুলিল্লাহ বললে বললে এটা কোন মানুষ হইল, এটাও এক জীবন, এটাও এক জীবন, এটা কি জীবন,
আমি বলবো ছবি দেখবে ওরা এখানে, ইহুদিরা ছবি দেখবে এখানে, মুমিন ছবি দেখবে জান্নাতে। আমরা ছবি দেখব না, ছবি করব। ছবি দেখবেন না, ছবি করবেন। আচ্ছা, 70,000 যদি হুর থাকে তো ছবি কয়টা করবেন? কি দেখছো তোমরা মোবাইলে? আমার বুঝে আসে না। মোবাইলে দেখে দেখে চেহারাটাকে বানিয়ে ফেলেছো শুয়োরের মতো। বাস্তব না বাস্তব? দিলটাকে বানাইছো হনুমানের মতো, আর শরীরটাকে বানাইছো বিলের মতো। আমার বুঝে ধরে না, আমার বুঝে আসে না। বাস্তব না বাস্তব? আপনাদের কি মনে হয় এ রাত্রে রাতে যারা রাস্তার পারে পোলের পারে বসে বসে মোবাইল দেখে ওরা অচিরেই ডিসি হয়ে যাবে? আপনাদের মনে হয় না? ওরা ডিসি হবে না, ওরা বিসিএস ক্যাডার হবে। অটো পাস, অটো নাশ, শেষে অটো সর্বনাশ, শেষে অটো ড্রাইভার। এই গাড়ি এটার নাম অটো বানায় লোকে। পাস যেমন, ড্রাইভার তেমন, গাড়ি তেমন। এটা কি? এটা বলে একটা গাড়ি, এটা বলে একটা পাস। বলেন অটো পাস, অটো সর্বনাশ। বলেন আমি বলি মোবাইলে ঢুকবা যত আজাব আসবে তত, মোবাইলে ঢুকবা যত আজাব আসবে তত, গুনাহ করবা যত করোনা ধরবে তত, তাসবিহ পড়বা যত রহমত নামবে তত, কোরআনে কারীম তেলাওয়াত করবা যত রহমত নামবে তত, মোবাইলে গুনাহ করবা যত মোবাইলে গুনাহ করবা যত আজাব তত ধরবে তত, মোবাইলে গুনাহ করবা যত করোনা ধরবে তত, আর জিকির ফিকির দোয়া করবা যত করোনা ভাববে তত। কথা বুঝে আসছে? আমাদের জন্য ওরা বড় টেনশনে আছে। এরা মাহফিলে গেলে করোনা হবে। জি না জি না, মাহফিলে গেলে করোনা হয় না, দুর্নীতির আখড়ায় বসলে করোনা হয়। কি এ পর্যন্ত মাহফিলে এসে করোনা হয়েছে এমন কোন রিপোর্ট কি ফেসবুকে আসছে? একদম কাশি হতো কেউ? আমি বলি হারাম মাল যার যত তাকে করোনা ধরবে তত, আর জিকির যার যত করোনা তার থেকে ভাগবে তত। কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার চেহারাটাকে নূরানি করে দিবেন। আর ফেসবুকে ছবি বেশি বেশি দেখলে চেহারা হবে বান্দরের মত। লিখে রাখো, আমি লিখে দিছি, লিখে দিছি বইয়ের উপরের মলাটে লিখে দিয়েছি। কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার চেহারাটাকে নূরানি করে দিবেন। কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার দিলটাকে আলোকিত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া সমান জান্নাত দিবেন। কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। আমি বলি জিকির হলো রিজিকের দুয়ারের চাবি, আর গুনাহ হলো রিজিকের দুয়ারের তালা। কি বলছি বলেন? জিকির কি? জোরে বলো। রিজিকের দুয়ারের চাবি। জিকির কি? রিজিকের দুয়ারের চাবি। নামাজ কি? রিজিকের দুয়ারের চাবি। সুখের দুয়ারের চাবি, শান্তির দুয়ারের চাবি। আর গুনাহ
অশান্তির দুয়ারের তালা, শান্তির দুয়ারের তালা, অশান্তির দুয়ারের চাবি। এত অশান্তি কেন ঘরে, এত অশান্তি কেন? কি নাই জিকির নাই, নামাজ জিকির নাই কি নাই? কালেমায় তৈবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে। কালেমায় তৈবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার দুনিয়াকে সাজিয়ে দিবে। কালেমায় তৈবা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার আখিরাতকে সাজিয়ে দিবে। আমি এগুলো লিখে আনছি, লিখে আনছি আপনাদের জন্য। আমি ফেরিওয়ালা, ফেরিওয়ালা আমি তাজবীর ফেরি করি। কোনো ফেরিওয়ালা নিজেকে খাটো মনে করে না, সুটকিওয়ালাও নিজেকে হীনমন্য মনে করে না, সে মনে করে আমি সুটকিওয়ালা, গর্বের সাথে বলে। ছন্দে হক ছন্দে ছন্দে একশত বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো ঘোড়া একশো গোলা মাজাদের সওয়াব মিলিবে। এটা সুন্দর সুন্দর। ওরা যদি ওদের বাতিল স্লোগান হাজার হাজার বার দিতে পারে, আমি আমার হকটা দু চার বার দিতে পারবো না কেন? একশত বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে একশত বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে। ঠিক আছে, একশত বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশত বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশত কুরবানির সওয়াব মিলিবে। একশত বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ একশত বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। আল্লাহ যদি আমাদের কোনদিন ক্ষমতা দেয়, তৌফিক দেয়, আমি এদেশের বাজারে বাজারে, শহরে শহরে, নগরে নগরে মাইক লাগায় লাগায় স্লোগান গুলো বাজাবো ইনশাআল্লাহ, যেন শুধু তসবির আওয়াজ উঠে, যেন কিসের আওয়াজ উঠে বলে? আমি তসবিওয়ালা, বলেন আমি কি ওয়ালা? আপনারা সবাই হাসরের ময়দানে একবার বলবেন এই কথা, যদি সুযোগ থাকে, যদি সুযোগ পেয়ে যান আল্লাহ ওরে মাইরেন না, ও তসবিওয়ালা পারবেন না বলতে, আল্লাহ ওরে মাফ করে দেন, ও তসবিওয়ালা। হযরত ওমর, 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 ইনি ওমর, জীবনের শেষ সময়ে ওনার ছেলে বললেন, আব্বা তামাসসারতা, আপনাকে দিয়ে আপনার রব হাজারো শহর বিজয় করেছে, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব কালেমা পৌঁছিয়ে দিয়েছে আপনাকে দিয়ে। আব্বা আপনি এত কাঁদছেন কেন? হযরত ওমর জবাবে বললেন, ছেলে লা উরিদুল আজরা, আমি আল্লাহর কাছে পুরস্কার চাই না, শুধু দূর চাই আমার রব আমাকে মাফ করে দেয়। আমার রব আমাকে কি করে দেয়? আমার রব আমাকে মাফ করে দেয়। এই জন্য যদি এক ফেরিওয়ালা হিসাবে, কালেমায়ে তৈয়বার ফেরিওয়ালা হিসাবে আমাকেও আমার রব যদি মাফ করে দেয়, যদি একবার বলে দেয় আমার তাসবিহগুলো শিখাতো, আপনাদের কাছে দোয়া চাই যেন রব্বে করিম আরেকটু সময় দিয়ে দেয় উম্মতের কাছে ফেরিগুলো, তাসবিহগুলো ফেরি করার জন্য। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো একখানা জিব্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কাঁদার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা সকলেই বসবো ইনশাআল্লাহ, হযরত মাওলানা তারেক সাহেব বয়ান করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার এই কিতাবগুলো